বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজকের এই বৈঠকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি প্রথমে আমি বলেছিলাম, তবে আমাদের এই সংগঠন কোত্থেকে পেয়েছি বিষয়টা নিয়ে আমরা একটু জানার দরকার আছে, বোঝার দরকার আছে। মরহুম আবুল হাশেম রানা সাহেব এই সংগঠনের প্রতিষ্ঠাতা, 1992 সালে এই সংগঠন প্রতিষ্ঠাতা করেছিলেন, যে সংগঠনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বীকৃতি দিয়েছিলেন, এই আবুল হাশেম রানাভাই, আজকে তাকে স্মরণ করতেছি। কেন্দ্রীয় বর্তমান যিনি সভাপতি কিয়া সুলতানা কিয়া আফাকে, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় হেলাল উদ্দিন হেলাল ভাইকে, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের কবির ইসলাম কবির ভাইকে, আমাদের আরও যারা আছে প্রত্যেককে স্মরণ করে আজকে আমরা যে প্রোগ্রামটি করেছি, মূলত আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আমাদের চট্টগ্রামের যে কমিটি দেওয়া হয়েছিল 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল, ওই কমিটিতে আমাদের কার্যকলাপ অর্থাৎ আমাদের আরও শক্তিশালী করার জন্য আরও এই কিছু ভাইদেরকে দেখা গেল যে গীতিকার সুরকার শিল্পী নাট্যকার অভিনেতা জিয়া পরিবারের আমরা যারা আছি যারা ত্যাগী নেতা তাদেরকে কিছু ভাইদেরকে অ্যাড করেছি, অ্যাড করে আমরা এটা আরও গতিশীল করার জন্য আজকে আমাদের এই বৈঠক। তো যাই হোক, আমার ভাইয়েরা যেসব বক্তব্যগুলো দিয়েছে এখানে আমার বক্তব্য দিবার কিছু নাই, তবে এটাই বলবো আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন যদি চট্টগ্রাম মহানগরে যদি আবারও নতুন করে প্রতিষ্ঠা করতে যায়, যেমন আমি চারবারের সভাপতি চট্টগ্রাম মহানগরের বিভাগের দুইবারের সাংগঠনিক সম্পাদক, আমি কি করছি না করছি সবাই জানে, আপনারা আমার আইডিতে ঢুকলে যাবে জালে সব সবাই দেখবেন আমার আইডিগুলোতে ঢুকলে আমি কি করছি না করছি সবগুলো এখানে আছে। অতএব আমরা এখন যে কমিটিটা পেয়েছি এটাকে শক্তিশালী করার জন্য আমাদের কাজ করতে হবে, বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। আমাদের কেন্দ্রের নির্দেশ, কেন্দ্রের নির্দেশ, সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছাড়া আর অন্যান্য পদগুলো আমরা ঘোষণা করতে পারবো, যার কারণে আজকে আমরা 2-5 জনকে নতুন করে ঘোষণা করছি। এরপরে আরও যদি আমরা যদি পাই আমাদের সংগঠনের জন্য যদি এগিয়ে আসে তাদেরকে আমরা কি আমাদের সংগঠনে ঢুকাবো। এরপরে আমরা 15টা তানা কমিটি দিবার পরে যারা যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন করবেন, আমাদের তারা মানো বনে বলেছিল যারা জিয়া সাংস্কৃতিক সংগঠন করবেন জিসাস যোগাযোগ করবেন, থানা থানা আমরা কমিটি দেবো, 15টা তানা কমিটি দেবো চট্টগ্রাম মহানগরে, এরপরে থানায় ওয়ার্ডে দিবে, এরপরে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব কেন্দ্র থেকে। এই বলে আমি শেষ করলাম, আসসালামু আলাইকুম।